हेलो बंधुरा, वेलकम टू माय अनदर वीडियो। तो आज के वीडियो तो देखिए देव कीभे अपनारा दारास थेके नतून नियमे अर्डर करते पारबेन एबं खूब ताड़ाताड़ी कीभे अपनारा होम डेलिवरी निये निते पारबेन एबं कि कीभे अपनारा फ्रीते चाइले फ्रीते होम डेलिवरी निते पारबेन। तो आज के वीडियो तो सम्पूर्ण प्रसेसटा देखिए देव, अवश्य सम्पूर्ण वीडियोटा मनोयोग सहकारे देखार जन्य अनुरोध जानाच्छि। तो आमि चले जाच्छि मोबाइल स्क्रिने, मोबाइल स्क्रिन थेके आपनादेरके समस्त प्रसेसटा देखिए दिच्छि। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আপনাদেরকে সমস্ত প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে অর্ডার করতে হয়, যারা নতুন রয়েছেন তো তারা কিভাবে অর্ডার করবেন এবং কিভাবে হোম ডেলিভারি নিতে পারবেন খুব তাড়াতাড়ি। তো এখান থেকে ফার্স্টে আমরা দারাস অ্যাপটা ওপেন করে নিব। তো দেন এখান থেকে দেখতে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে। তো ফার্স্টে আপনাদের সামনে এরকম পারমিশন যাবে, জাস্ট আমি আপনাদের বোঝানোর সুবিধাতে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা করে রাখতেছি। তো সেমভাবে আপনারাও চাইলে এটা বাংলা অথবা ইংরেজি করে রাখতে পারেন। তো আমি এখান থেকে বাংলায় করে দেওয়ার পর নিচে দেখতেছেন স্কিপ নামে অপশন, তো এগুলো সব কেটে দিচ্ছি স্কিপে ক্লিক করে। তো দেন অবশ্যই এখান থেকে নেট কানেকশনটি অন করে নেবেন, জাস্ট এখান থেকে নিশ্চিত করে ক্লিক করে দিব। যদি করছেন দারাস অ্যাপটি ওপেন করার পর এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে করছেন একটি লোগো চলে আসছে, সেটা হচ্ছে 25% সার ভাউচার। নতুন গ্রাহক যারা রয়েছেন এখনও পর্যন্ত অর্ডার করেনি তারা কিন্তু ফার্স্ট অর্ডারে যে কোনো অর্ডারে কিন্তু 25% সার পেয়ে যাবেন, মানে 100 টাকার জিনিস কিনলে 25 টাকা কিন্তু আপনাকে সার দেওয়া হবে। এখানে সর্বোচ্চ আপনি 50 টাকা পর্যন্ত সার পাবেন, 50 টাকার উপরে কিন্তু সার দেওয়া হবে না, মানে 200 টাকার প্রোডাক্ট নিলে আপনি 50 টাকা সার পাবেন। আপনি যদি 500 টাকার প্রোডাক্ট কিনে তাহলেও 50 টাকা সার পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটি ইভেন্ট চলতেছে, সেটা হচ্ছে 12/12 ক্যাম্পেইন। তো 2022 সালের শেষে এটা। তো এটা দেখতে পাচ্ছেন যে কোনো প্রোডাক্টে আপনি যদি এখানে অনলাইনে পেমেন্ট করেন তাহলে কিন্তু 16% ক্যাশব্যাক পাবেন নগদ থেকে, এবং বিকাশ থেকে আপনি পাবেন 12%। তো এখান থেকে আপনারা প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে। তো এখান থেকে অ্যাকাউন্টস যে অপশনটা আছে নিচের দিকে অ্যাকাউন্টে ক্লিক করব। তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে আপনাকে সাইন ইন করতে হবে। তো যারা সাইন আপ করেন নাই তো এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করে দেবো। দেন এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো সেমভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে নাম্বারটা দিয়ে নিচ্ছি আমি, তো সেমভাবে আপনারা নাম্বারটা দিয়ে নেবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আপনাদের ওটিপি কোড পাঠাবে, কোডটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন যারা ফার্স্ট টাইম রয়েছেন এখানে। তো আমার কিন্তু এই নাম্বারটি দিয়ে আগে অ্যাকাউন্ট খোলা ছিল, তো অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আবার হোম বাটনে চলে আসবো। তো হোমে আসার পর আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো আপনার সার্চ দিয়েও নিতে পারেন। তো এখানে যে নতুন নতুন ভার্সালগুলো আছে সেইটার কিন্তু অ্যাড দেখাচ্ছে সামনে। তো এখান থেকে উপরে দেখছেন সার্চ বাটন, তো চাইলে আপনারা সার্চ বাটনে ক্লিক করে যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনার ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী এখান থেকে সার্চ দিতে পারবেন। আর দারাজে কিন্তু সমস্ত প্রোডাক্টই পাওয়া যায়, যে কোনো প্রোডাক্ট হোক না কেন এখন বর্তমান সময়ে। তো অনলাইনে অর্ডার করার জন্য বিশ্বস্ত একটি ওয়েবসাইট অথবা একটি অ্যাপস। তো এখান থেকে নিচে থেকে আমি একটি প্রোডাক্ট সিলেক্ট করে নিব, কোনটা আমি অর্ডার করবো এখন। তো আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা এখান থেকে দেখে দেখেও অর্ডার করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে একটি প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট নিচের দিকে কোনটা কিনবো, জাস্ট যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন সেভাবে আপনারা। তো এইটা দেখতে পাচ্ছেন এখানে শসা কাটার একটি মেশিন দেখতে পাচ্ছি, জাস্ট এটা আমি এখান থেকে আপনাদের সামনে পারচেস করে দেখাবো যে আপনারা কীভাবে অর্ডার করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেবো। তো দেন দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখে প্রাইসটা দেখতে পাচ্ছেন 72 টাকা। তো আপনারা এখান থেকে প্রাইসটা শো করবে। তো এখানে ভাউচার যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে যে আপনি কী পরিমাণ সার পেতে পারেন, তো ভাউচারগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি কিন্তু সবগুলো কালেক্ট করে নিচ্ছি। তো এখানে ভাউচারগুলো মূলত হচ্ছে কিছু শর্ত দিয়ে দেয় তারা। তো এখানে 710 টাকা যদি খরচ করি তাহলে কিন্তু 51 টাকা আমি সার পেয়ে যাব। তো এখানে আরও কিছু মানে ভাউচার কোড দিয়ে রাখছে, তো নির্দিষ্ট পরিমাণে এক প্যাকেজ কিনলেই কিন্তু তাহলে কিন্তু তারা সার দিবে, তাছাড়া কিন্তু সার পাবো না। তো এই প্রোডাক্টটি তো আমি সার পাবো না কারণ এটার প্রাইস খুবই কম। তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো অর্ডারটা কনফার্ম করার জন্য। তো এখানে রিভিউ চাইলে দেখে নিতে পারবেন খুব সহজে, অনেকে কিন্তু পেয়ে এখানে রিভিউ দিছে। তো এখানে অ্যাড টু কার্ট আর নিচে দেখতে পাচ্ছেন এখনই কিনুন। তো অ্যাড টু কার্ট যে অপশনটা আছে এখানে কিন্তু আপনি কার্ডে যুক্ত করে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো কার্ডে যুক্ত করে কিন্তু আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আর এখনই যে কিনুন যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখনই এই প্রোডাক্টটা কিনতে পারবেন। তো জাস্ট আমি এখানে থেকে এখনই কিনুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো আমি প্রোডাক্টটা এখনই কিনে আপনাদের সামনে দেখাবো। তো দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন পেয়ে যাবেন ঠিকানা দেওয়ার জন্য, ঠিকানা অ্যাড করার জন্য। তো আমি এখান থেকে নতুন করে একটি ঠিকানা অ্যাড করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো ঠিকানা অ্যাড করুন। তো উপরে দেখতে পাচ্ছেন যোগ করুন নামে আরও একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে যোগ করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন আবারও। তো সেমভাবে আমি এখানে যোগ করুন ক্লিক করে দিলাম। তো দেন দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে আপনাদের সামনে। তো ফার্স্টেই আপনাকে পুরো নাম দিতে হবে, তো অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন। দেন আপনাদের এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, তো আমি নামটা দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটিতে আপনি সকল তথ্য অথবা ইনফরমেশন দিতে চান। যখন আপনার প্রোডাক্টটা চলে আসবে তখন কিন্তু আপনাকে এই নাম্বার দিয়ে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে।
তো দেন এলাকার এখানে ক্লিক করে দিবেন। তো এলাকার এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার বিভাগটা সিলেক্ট করবেন, দেন আপনার জেলাটা সিলেক্ট করবেন আপনি এখান থেকে। তো অটোমেটিক কিন্তু চলে আসবে, বিভাগ সিলেক্ট করার পর জেলাগুলো শো হতে থাকবে নিচ দিয়ে। তো এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। তো দেন আমরা এখান থেকে জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যে ওই জেলায় কিছু পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো কিন্তু আপনাদের নিজ দিয়ে শো করবে। তো আপনার নিকটবর্তী অথবা আপনার কাছে ভিতরে যেই পয়েন্টগুলো আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আপনার বাড়ির কাছে যেই পয়েন্টগুলো থাকবে সেটা, তো এখান থেকে আমার এখানে যোগনীবাজার কাছে হয় আমার বাড়ি থেকে। তো আমি এখান থেকে টাঙ্গাইল সদরটা সিলেক্ট করে দেবো, কারণ টাঙ্গাইল সদরও আমার এখান থেকে কাছেই হয়। তো টাঙ্গাইল সদরটা সিলেক্ট করে দেবো। দেন আমি এখান থেকে টাঙ্গাইল সদর যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা কালেকশন পয়েন্ট থেকে দারাজের পণ্যটা নিয়ে আসতে পারবো, তখন কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা লাগবে না। তো সেমভাবে আপনারা যদি আপনাদের নিকটস্থ কোনো কালেকশন পয়েন্ট থাকে সেখান থেকে যদি আপনি প্রোডাক্টটা নিয়ে আসেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না। তো দেন আমরা এখান থেকে আমার নিকটস্থ যে এরিয়াটা থাকবে সেটা সিলেক্ট করে নেবো। তো আমি এখান থেকে টাঙ্গাইল সদরটাই সিলেক্ট করে দেবো, যদিও যোগনীবাজার থেকে টাঙ্গাইল সদর অনেক দূরে, তারপরেও আমি এখান থেকে টাঙ্গাইল সদরটাই সিলেক্ট করলাম যাতে করে আমাদের ডেলিভারি চার্জটা কম লাগে। তো দেন এখান থেকে ঠিকানা, তো ঠিকানা এখানে বিস্তারিতভাবে ঠিকানার এখানে বিস্তারিতভাবে আপনার যে বাসার ঠিকানা থাকবে সেটা কিন্তু দিয়ে নেবেন। তো আশেপাশে যে রোড থাকবে সেই রোডের নাম আপনি উল্লেখ করতে পারেন, দেন আপনারা বাড়ির নাম্বার অথবা হোল্ডিং নাম্বার যদি থাকে সেটাও আপনি এখান থেকে টাইপ করতে পারেন। তো আমি এখান থেকে আমার বাড়ির নাম্বার এবং হোল্ডিং নাম্বার কোনোটাই নেই, জাস্ট আমি এখান থেকে এখানে সংক্ষেপে একটু লিখে দিচ্ছি। তো আমাদের সাইডে যে মেন রাস্তাটা আছে সেটার নাম লিখে দিলাম। দেন আমি যেই ঠিকানাটা দিয়েছি সেটা অফিসের নাকি বাড়ির সেটা সিলেক্ট করতে হবে এখানে। তো আমি এটা বাড়ির ঠিকানা দিয়েছি, জাস্ট আমি এখান থেকে বাড়িতে সিলেক্ট করে দেবো। দেন ডিফল্ট শিপিং ঠিকানা, তো এটা অন করে রাখবেন, তাহলে কিন্তু এই ঠিকানায় আপনার যে প্রোডাক্টটা আসবে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে সংরক্ষণ করুন, জাপানটা সেখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখছেন ঠিকানাটা অ্যাড হয়ে যাবে। তো আমি যে কেবল ঠিকানাটা অ্যাড করলাম তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আপনারা অনেকগুলো স্টাইলে ঠিকানা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, দেন আমরা নিশ্চিত করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। তো সেমভাবে আপনারা এখান থেকে একাধিক ঠিকানা অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দারাজের কালেকশন পয়েন্ট থেকে পণ্য কালেক্ট করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। যদি আপনি যে এরিয়াটা সিলেক্ট করেন সেই এরিয়ার মধ্যে যদি কোনো নিকটস্থ কালেকশন পয়েন্ট থাকে তাহলে কিন্তু সেটা সিলেক্ট করে দিলে আপনার ডেলিভারি চার্জটা লাগবে না। তো যাদের এই অপশনটা শো করে না তাদেরকে তো অবশ্যই ডেলিভারি চার্জ দিয়েই আপনার প্রোডাক্টটা নিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কয়টা কালেকশন পয়েন্টের নাম থাকবে অথবা ঠিকানা সহ কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমার এখানে দুইটা আছে, তো আমি একটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা কমে গেছে, আগে ডেলিভারি চার্জ ছিল 62 টাকা, এখন কিন্তু 15 টাকা হয়ে গেছে। তো কালেকশন পয়েন্ট সিলেক্ট করার কারণে মাত্র 15 টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আমরা প্রোডাক্টটা নিয়ে আসতে পারবো। তো দেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর আমরা এখান থেকে অর্ডার করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব, আর প্রাইসটাও এখান থেকে দেখতে পারবেন সাইডে। তো ডেলিভারি চার্জ সহ আমার যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টের প্রাইস কিন্তু 87 টাকা হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোনোরকম কোনো ভাউচার নেই কারণ প্রোডাক্টের প্রাইস খুবই কম। তো দেন আমরা এখান থেকে অর্ডার করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব অর্ডারটা নিশ্চিত করার জন্য। তো সেমভাবে আপনারা এখানে অর্ডার করুন অপশনে ক্লিক করে দেবেন, দেন দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন পেয়ে যাবেন প্রদানতর পরিশোধ নামে। তো এই অপশনটা হচ্ছে মূলত ক্যাশ অন ডেলিভারি অপশনটা, এটা বর্তমানে ডিসেবল করে রাখছে, এটা কিন্তু বন্ধ আছে। বর্তমানে 12/12 ক্যাম্পেইন চলতেছে যার কারণে শুধুমাত্র অনলাইনে প্রোডাক্টগুলো মানে পেমেন্ট করতে হয়। তো প্রদানতর পরিশোধ এই ক্যাশ অন ডেলিভারি অপশনটা এখন বর্তমানে বন্ধ আছে, কিন্তু ভবিষ্যতে এটা চালু হয়ে যাবে। তো অবশ্যই আপনারা প্রদানতর পরিশোধে ক্লিক করে দেবেন। তো দেন আমি এখান থেকে দেখাচ্ছি নগদ থেকে আপনারা কীভাবে পেমেন্টটা করতে পারবেন। তো এখন নগদ থেকে যদি পেমেন্ট করতে চান তাহলে কিন্তু 16% ক্যাশব্যাক পাবেন যে কোনো প্রোডাক্টের উপরে, মানে 100 টাকায় 16 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো নগদে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মোট টাকার পরিমাণ দেখাবে। তো এখনই পরিশোধ করুন, নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখনই পরিশোধ করুন ক্লিক করে দেওয়ার পর নগদ নাম্বার দেওয়ার জন্য অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার নগদ নাম্বারটা দিয়ে নেবেন। তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রেখে নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন। তো এখান থেকে নাম্বারটা বসিয়ে দিলাম, দেন এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করে দিব। তো নাম্বারটা দিয়ে দেওয়া শেষ, দেন আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড চলে আসবে। তো কোডটা আমরা এখান থেকে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে। তো কোডটা বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট পিন নাম্বারটা দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের পণ্যটা অর্ডার হয়ে যাবে এবং কি পেমেন্টও হয়ে যাবে। আপনি অর্ডার করার 3 দিন থেকে মানে 7 দিনের মধ্যে কিন্তু আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। যদি আপনারা দারাজ কালেকশন পয়েন্টটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ফোনে SMS চলে আসবে আপনার পণ্যটা যখন চলে আসবে এবং একটি ওটিপি কোড চলে আসবে।
আর যদি ডেলিভারি ম্যানের কাছে আপনার প্রোডাক্টটা চলে যায় অথবা ডেলিভারি চার্জ দিয়ে আপনি যদি অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিবে দেন আপনার আপনার প্রোডাক্টটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে তো এটা অবশ্যই 100% বিশ্বস্ত একটি অ্যাপ সেখান থেকে চাইলে আপনারা যে কেউ অর্ডার করতে পারবেন তো আমরা এখান থেকে আমি এর আগেও কতগুলো প্রোডাক্ট অর্ডার করে রেখেছিলাম সেগুলোতে চলে যাব দেন আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশন আছে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব দেন এখান থেকে যদি অর্ডার গ্রহণ করতে অথবা পাঠানো হয়েছে এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অর্ডারটার সমস্ত ডিটেলস দেখতে পারবেন তো আর কোনো প্রশ্ন থাকলে দারাজ সম্পর্কে আমি আপনার সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তো ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ।